হ্যালো, আমি জয়ন্তনাথ। আমি বাংলা উকিবিটান, নিজেকে বাংলা উকিবিটান বলতে বেশি পছন্দ করি। গত 7 বছর ধরে আমি বাংলা উকিবিটাতেই কাজ করছি। প্রথম দিকে আমি ইংলিশ উকিবিটারই কাজ করতাম, তারপরে একদিন হঠাৎ করে দেখলাম যে ইংলিশ উকিবিটার একটা জায়গায় অন্য ভাষা বলে একটা অপশান রয়েছে এবং সেখানে দেখলাম বাংলা ভাষা। তো বাংলা ভাষায় ক্লিক করে দেখলাম সেখানে একটা বাংলা উকিবিটাও আছে, কিন্তু সেখানে ঘোরাফেরা করার পর দেখলাম সেখানে কোনো আর্টিকেল নেই, বা আর্টিকেল থাকলেও তার মান, তার সংখ্যা, শব্দ খুবই খারাপ। তা নিজেকে তখনই আমি ডিসিশন নিয়েছিলাম যে না, ইংলিশে খুব বেশি কাজ করব না, আমার নিজের মাতৃভাষা বাংলাতেই কাজ করব। তা যখন থেকে বাংলা ভাষায় কাজ করতে শুরু করলাম, বাংলা ভাষায় কাজ করতে শুরু করতে আস্তে 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 উকিবিডিয়ার সঙ্গে আরও পরিচিত থাকলাম। উকিবিডিয়ার কর্মকাণ্ড, উকিবিডিয়াতে কী হয়, কীভাবে হয়, মানুষ কীভাবে কাজ করে জানতে লাগলাম, এবং আস্তে আস্তে দেখলাম যে পুরো বাংলা উকিবিডিয়ার আর একটা কমিউনিটি আছে, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশে কাজ করে, এবং বাংলাদেশি উকিবিডিয়াদের সঙ্গে ধীরে ধীরে আমার পরিচয় বাড়তে লাগলো। আমি বাংলা উকিবিডিয়া বাংলাদেশি মানুষদের সঙ্গে আলোচনা হতে শুরু করলো, তর্ক বিতর্ক হতে শুরু করলো। এইভাবে আমি বাংলা উকিবিডিয়ার সাথে একাত্ম হয়ে জড়িয়ে পড়লাম, এবং স্টেপ বাই স্টেপ একদিন এই চলতে চলতে ভারতীয় কমিউনিটির সাথেও যোগাযোগ হলো, এবং ভারতের থেকে যারা কাজ করে বিভিন্ন উকিপিডিয়া এবং বিভিন্ন ইন্ডিক উকিপিডিয়া তাদের সঙ্গে পরিচিত হলো। পরিচিত হতে হতে 2010 সাল নাগাদ আমি পরিচয় হলাম আর এক সাউথ ইন্ডিয়ান উকিপিডিয়ান টিনু এনসিজু, এবং তারা আমাকে ইনসিস্ট করতে লাগলো কলকাতায় কোনো উকিপিডিয়ানদের মিট করা দরকার। আমি কখনো উকিপিডিয়ানদের মিট সেটা আর কি, কিন্তু তারা এক্সাইটেড এবং আমাকে দিয়ে তারা মিট আপ করাবেই। এরকম করতে করতে আমি একদিন না বলছি, তারা বলছে হ্যাঁ করো, অর্গানাইজ করো, আমরা আসবো, সাপোর্ট করব। একদিন ওরা এলো এবং আমাদেরকে সাপোর্ট করলো, এবং 1910 সালের 10th ডিসেম্বর আমরা ফার্স্ট মিট আপ করি কলকাতার কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়ায়। সেইভাবে শুরু আস্তে আস্তে 2011-এ ইউকে কনফারেন্স ইন্ডিয়া, সেখানেও আমি অর্গানাইজিং কমিটিতে ছিলাম এবং অনেক কিছু কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তারপরে আমার একটা ড্রিম প্রজেক্ট ছিল কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল বা পশ্চিমবঙ্গ থেকে, যেহেতু ব্যবহারকারীর সংখ্যা খুব কম, আমার মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, টু নো দ্য হোয়াট ইজ উইকিপিডিয়া, কীভাবে উইকিপিডিয়া কাজ করে। তাই আমার মূল উদ্দেশ্য ছিল যে বইমেলাকে প্রাধান্য করে, যেহেতু কিছু শিক্ষিত মানুষ বইমেলাতে আসে, তারা নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করে, সেই লোকগুলোর সামনে বাংলা উইকিপিডিয়াকে তুলে ধরা। তাই আমার ড্রিম প্রজেক্ট ছিল কলকাতাতে একটা বুক স্টল। অনেক প্রচেষ্টা পরে 2000 এই বছরই আমরা বাংলা উইকিপিডিয়ার বুক স্টল আমরা বইমেলা দিতে পেরেছি, এবং আমি খুব সৌভাগ্যবান যে সেখানে অনেক লোক এসেছিলো, অনেক নতুন ইউজার্স তৈরি হয়েছে, নতুন ভলেন্টিয়ার তৈরি হয়েছে। এবং 2014 সালে আমাদের বাংলা উইকিপিডিয়ার 10th অ্যানিভার্সারি আমরা পালন করব, ডিসেম্বর মাসে আমাদের সেই অনুষ্ঠান শুরু হবে। এছাড়াও আমার নিজস্বভাবে ভবিষ্যতে খুব অনেক প্ল্যান রয়েছে। বর্তমানে আমি ভারতের চ্যাপ্টার যেটা তৈরি হয়েছে তার আমি প্রেসিডেন্ট। এটা একটা বড় ভূমিকা, বড় চ্যালেঞ্জ, নতুন ধরনের চ্যালেঞ্জ, নতুন ধরনের সমস্যাও, সব কিছু সমস্যা মিটিয়ে আশা করি আমরা সারা ভারত জুড়েই উইকিপিডিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বাংলা উইকিপিডিয়ার তরফ থেকে বাঙালিদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে বাংলা উইকিপিডিয়ার কথা বলুন, মানুষকে জানান, এবং মানুষকে উইকিপিডিয়ার কথা বলে উদ্বুদ্ধ করে তুলুন, এবং দরকার হলে বাংলা উইকিপিডিয়াতে কিছুটা কন্ট্রিবিউট করুন যাতে বাংলা উইকিপিডিয়া বেড়ে ওঠে।